এটা তত্ত্ব তত্ত্ব যেগুলো আছে সেগুলো সংগ্রহ করে দেখে কমিটি যেটা এটা কমিটি যেতে দেখবে বিষয়টা কী জন্য হলো। তো যেহেতু এখানে আমাদের যে সিস্টেম অফ ওয়ার্কিং আমরা জানি যে এটা আমাদের সিবিএ সিস্টেমে কম্পিউটার বেসড ওয়ার্কিং সিস্টেম সেটা আমাদের এখানে 99-এর কাজে এখন সেটা ম্যানুয়ালি কাজগুলো করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে যাওয়ার কারণে আমরা পর্যাপ্ত ম্যান পাওয়ার ব্যবহার করতেছি এবং অভিজ্ঞ যারা আমাদের তাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, কিন্তু সম্ভবত তাদের যে কার্যক্রমটা অর্থাৎ লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যর্থতা হয়েছে বলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে। তো এটা আরেকটু ভালো করে দেখতে এটাই জন্য দেখার জন্য আমি আসছি আসলে টেকনিক্যাল কোন বিষয়টার কারণে এই ঘটনাটা ঘটলো, কারণ এই ঘটনাটা তো একটা ঘটনা, আগামীতে যে তুমি ঘটনা বা এই ধরনের ঘটনা না ঘটে। আজকে একটা যাত্রীবাহী ট্রেন, কিন্তু এটা আমাদের আমাদের এটা মেনটেন্সের জন্য আমরা এটা খালি নিয়ে যাচ্ছিলাম, যদি আজকে যাত্রী ভরা থাকতো তাহলে জিনিসটা তো আরেকটু অন্যরকম হতো। তো এগুলো আগামীতে যাতে না হয় এই জন্য আমরা মূল ঘটনাটা কোথায় ঘটছে বা কোন জায়গাটা এটাই বের করার জন্যই মূলত চেষ্টা করতেছি যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে। আর আমাদের যে কমিটি আছে কমিটি এগুলো বিশ্লেষণ করে দেখবে এটা ম্যানুয়ালি ফল্ট কিনা অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো কারণে হয়েছে কিনা সেটা বের করে দেখার চেষ্টা করবে। আমরা চাচ্ছি দ্রুততার সঙ্গে এই ঘটনাটা আসলে কেন হলো এটা বের করে, এবং যদি কেউ এই জন্য দায়ী হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমাদেরও মনে হচ্ছে যে এখানে ম্যানুয়ালি কোনো হয়তো ভালো অপারেশনাল কিছু ভুল কোথাও না কোথাও ভুল হয়েছে, কিন্তু আসলে একটা ভুল হলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে প্রতিদিন দুর্ঘটনা ঘটে, আসলে একটা ভুলে তো না, এর সঙ্গে আরও অনেকগুলো ভুল যদি একত্রিত হয় তাহলেই না একটা ঘটনা ঘটে। তার মানে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যে সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা সেটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। উদ্ধার কাজ আমরা এখন শুরু করবো। আমাদের আমাদের তো মূল মূল কাজ ছিল যে আমাদের ট্রেন চলাচল শুরু করা, আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা ট্রেন চলাচল শুরু করে দিচ্ছি, এখন ট্রেনও চলাচল করবে, পাশাপাশি আমরা ফাঁকে ফাঁকে আমরা উদ্ধার কাজটা শেষ করে দেবো। তদন্ত কমিটির কথা বলছি, কয়টা তদন্ত কমিটি হচ্ছে? দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটা বিভাগীয় পর্যায়ে 5 সদস্য কমিটি করা হয়েছে এবং একটা বিভাগীয় পর্যায়ে একটা 5 সদস্য কমিটি করা হয়েছে। আর হলো আমাদের সেন্ট্রাল জোনের যিনি জানারা বিভাগীয় প্রধান তাদেরকে 5 জনকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, তারপর রিপোর্ট পেলে পরবর্তী এখন পর্যন্ত কোনো হচ্ছে যে কারো বিরুদ্ধে আমি যে শুনতে পাচ্ছি আসলে এটা একটু সত্যতা যাচাই করতে চাই যে স্টেশন মাস্টার সহ 2 জন পয়েন্টসম্যানকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে এরকম, মানে এরকম কি এটা আমরা দেখতেছি। যদি আমাদের যারা মাঠ পর্যায়ে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা যদি ইতিমধ্যে যদি এরকম কোনো রকম পেয়ে থাকে তাহলে ব্যবস্থা নিয়ে থাকে, ঠিক আছে। আর ব্যবস্থা না নিয়ে থাকলে আমরা যদি কোনো কিছু পাই আমরা ব্যবস্থা নেব।